হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। ঘর বাড়ি আর ঘোরাঘুরি নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো চলো আজ পর্যন্ত তোমাদের ভুটান ঘুরিয়ে দেখাই। ভুটান হচ্ছে ভারতের একটা ছোট্ট প্রতিবেশী দেশ, কিন্তু ভুটান খুব সুন্দর সাজানো একটা শহর। আমাদের শিলিগুড়ি থেকে ভুটান যেতে সময় লেগেছিলো মোটামুটি 4 ঘন্টা মতন। তোমরা যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসছো, হাতে একদিন সময় থাকলে কিন্তু ভুটানের এই ছোট্ট জায়গাটা তোমরা ঘুরে নিতেই পারবে। ভুটানের এই ছোট শহরটার নাম হচ্ছে ফুনসেলিং। ফুনসেলিংয়ে আমরা কী কী দেখেছি না দেখেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভুটান কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, এবং যেখানে গেলে তো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো ভুটান যাওয়ার জন্য তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে বাসায়ও যেতে পারো। শিলিগুড়ি থেকে বাসায় গেলে জয়গাঁওয়ে নামতে হবে। জায়গার নাম গাঁও হলেও আদৌ কিন্তু গ্রাম নয়, বেশ শহর। আমরা গাড়িতে গেছিলাম, আর এই যে মাঝখানটা দেখছো এটাই হচ্ছে ইমিগ্রেশন অফিস। ভুটানের ইমিগ্রেশন অফিস ক্রস করতে হবে। ইমিগ্রেশন অফিসে আমরা টোটাল 4 জনের জন্য টোটাল 40 টাকা নিয়েছিল। ভুটানের ইমিগ্রেশন অফিসে কিন্তু একমাত্র ভোটার কার্ডই নেওয়া হয়, অন্য কোনো কার্ড কিন্তু সেখানে নেওয়া হয় না। মানে তোমরা আধার কার্ড কিন্তু সেখানে শো করতে পারবে না। যাই হোক, তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা সেখান থেকে একটা গাড়ি ভাড়া করলাম। একটা ওয়েগানার ভাড়া করেছিলাম, 4-সিটার গাড়ি, যার ভাড়া নিয়েছিল ড্রাইভার দাদা 1000 রুপিস, এবং কথা হয়েছিল আমাদেরকে টোটাল 4টে পয়েন্ট তিনি ঘুরিয়ে দেখাবেন। ভুটানের রাস্তাঘাট এত সুন্দর কি বলবো। দেখো, পাহাড় নদী সমস্ত কিছু সেখানে কিন্তু রয়েছে, আর রাস্তা খুবই সুন্দর। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা প্রায় আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। তো প্রথম আমাদের যে ডেস্টিনেশনটা ছিল সেটা ছিল একটা ব্রিজ। ব্রিজটার কী নাম সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো। চলো তার আগে বরঞ্চ এগিয়ে যাওয়া যাক একটুখানি। ভুটানের এই ব্রিজটার নাম হচ্ছে আমোচু সাসপেনশন ব্রিজ। এটা তোর্ষা নদীর ওপরে একটা সুন্দর ছোট্ট ফুট ব্রিজ বলতে পারো। এই ব্রিজটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ, এটা দেখতেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর নদীর জল সে যে কতটা সুন্দর সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না, পুরো চকচক করছে আর একদম নীল, ভীষণ সুন্দর জায়গাটা। আর এই যে ব্রিজটা, বড় ব্রিজটা, এটা হচ্ছে গাড়ি যাওয়ার ব্রিজ, আর এটা কিন্তু ফুট ব্রিজ। ফুট ব্রিজ হলেও বেশ শক্তপোক্ত আর সুন্দরও, আর কি সুন্দর, হাঁটলেই নড়ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু আমাদের। যাই হোক, এই ব্রিজটা তো আমরা দেখলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা ভুটান গেলে অবশ্যই কিন্তু আমোচু সাসপেনশন ব্রিজটা একবার দেখে নিও। পাহাড় নদী সব কিছু মিলিয়ে সেদিনের বিকেলটা কিন্তু হয়ে উঠেছিল খুবই সুন্দর। আর এই ব্রিজটাতে যারাই গেছো তারাই জানো এরকম হ্যাঙ্গিং ব্রিজে হাঁটতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আর তাই তো আমরা সবাই মিলে একবার ব্রিজে সুন্দর করে হেঁটে নিলাম। হাঁটাহাঁটি শেষ হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম নেক্সট পয়েন্টে, যেটার নাম হচ্ছে পলডেন তাফি চোলিং ফেডেরা। এটা হচ্ছে বৌদ্ধদের কলেজও বলতে পারো, স্কুলও বলতে পারো, যেখানে কিন্তু তারা শিখছে রোজ রোজ কীভাবে মঙ্ক হতে হয়। আর এখানে গিয়ে একটা সুন্দর জিনিস দেখলাম, এটাতে ঢুকতে অবশ্য আমাদেরকে কিন্তু এন্ট্রি ফিস দিতে হয়েছিল পার হেড 50 টাকা করে। তাহলে আমাদের টোটাল 4 জনের লেগেছিল 200 টাকা। আর এখানে দেখো, নতুন যারা মঙ্ক হবে তারা কি সুন্দর প্র্যাকটিস করছিল নাচগুলো, এত ভালো লাগছিল না বিকেলবেলাটা, খুব সুন্দর লাগছিল কিন্তু। ওদের এই নাচ দেখে আরও কিন্তু মনটা ভরে গেল। যাই হোক, ভুটান এসেছিলাম তাই হয়তো এটা আমরা দেখতে পেলাম, অন্য কোথাও কিন্তু এই জিনিসটা দেখতে পাইনি। মনেস্ট্রি আগেও অনেক গেছি। আর এই মনেস্ট্রির আর একটা বিশেষ ব্যাপার আছে, এই মনেস্ট্রির যিনি দেবতা উনি হচ্ছেন ফুনসেলিংয়ের রাজা, এবং সেই অনুযায়ী এই যে ফুনসেলিংয়ের রাজা ওনার যে মন্দির, তার মন্দিরের মধ্যে কিন্তু কোনো মহিলারা প্রবেশ করতে পারেন না। না না, শুধু আমাদের কথা বলছি না, যারা ভুটানিজ তাদেরও কিন্তু মহিলারা কেউই প্রবেশ করতে পারে না, একমাত্র পুরুষই কিন্তু প্রবেশ করতে পারে মন্দিরের গর্ভগৃহের মধ্যে। বাকি মনেস্ট্রির আশেপাশে তোমরা ঘুরে দেখতেই পারো, কিন্তু মন্দিরের ভেতরে শুধুমাত্র পুরুষদেরকে অ্যালাউ করা হয়, মহিলাদের কিন্তু অ্যালাউ করা হয় না। আর এই মনেস্ট্রির কারুকার্যগুলো দেখো এত সুন্দর যে কি বলার নেই, আর এত সুন্দর রং বেরঙের যে খুবই সুন্দর লাগছিলো। যাই হোক, মনেস্ট্রিটা তো আমরা সুন্দর এনজয় করলাম, কিন্তু মনেস্ট্রিতে কাজও চলছিল আর সময়ও হয়ে গেছিলো, তাই মনেস্ট্রিটা বন্ধ হয়ে গেছিলো, তাই কেউ কিছু দেখতে পেলাম না, বাইরেটা ঘুরিয়েই মনটা ভরে নিলাম। যাই
হোক মনেস্ট্রিটা বেশ ভালো করে ঘোরা হলো। তারপর আবার আমরা বেরিয়ে গেলাম আমাদের অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কারাবান্দি মনেস্ট্রি। এটাও একটা মনেস্ট্রি, কিন্তু ওই যে বললাম সন্ধে হয়ে গেছিলো তাই মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারিনি। তবে আগেও আমি ভুটান গেছি, তখনও কিন্তু আমরা আগে আগেই গেছিলাম, কিন্তু তখনও কিন্তু আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারিনি। যাই হোক, হয়তো কোনো বিশেষ কারণে মনেস্ট্রি বন্ধ ছিল। তো এই মনেস্ট্রিটা খুব সুন্দর। আর এই মনেস্ট্রিতে সবথেকে বড় একটা ব্যাপার হলো, এই মনেস্ট্রির ওপর থেকে কিন্তু নিচে পর্যন্ত পুরো জয়গাঁওটা দেখা যায়। মানে ভুটানে বসে কিন্তু আমরা ইন্ডিয়া দেখতে পাই। আর তার যে দৃশ্যটা ছিল সেটা ছিল অপূর্ব, কারণ একদিকে সূর্য ডুবছিল, অন্যদিকে সদ্য কিন্তু সমস্ত লাইট জ্বলেছে, আর এত সুন্দর লাগছিল দৃশ্যটা সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। যাই হোক, মনেস্ট্রিটা দেখলে আমরা সেই দুঃখটা কিন্তু এই ঝলমলে আলোটা দেখেই আমরা ভুলে গেলাম। আমাদের কিন্তু সুন্দর কেটেছিল। মনেস্ট্রিতে বেশ খানিকটা সময় কাটিয়ে চলে গেলাম নেক্সট পয়েন্ট, যেটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। যাই হোক, ভিউ পয়েন্টটা সেরকম কিছু ছিল না, রাস্তার ধারেই একটা জায়গা ছিল যেখান থেকে কিন্তু ড্রাইভার দাদার কথা অনুযায়ী পুরো হাসিমারাটা দেখা যাচ্ছিলো। সেখান থেকেও বেশ ভালো লাগছিলো, এই সুন্দর ভিউটা কিন্তু সেখান থেকেই আমরা পেয়েছিলাম। তো সেখানটা ক্রস করে তারপরে চলে গেলাম ভুটানের রাস্তা ধরে একদম ভুটানের টাউনশিপে। আর এই দেখো, এখানে একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের গাড়িটা দেখলে দাঁড়িয়ে গেল। ভুটানে কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কিন্তু ভুটানের রুট কিন্তু খুব সুন্দর। যেখানে জেব্রা ক্রসিং আছে সেখান দিয়ে কিন্তু মানুষ পারাপার করে, আর গাড়ি কিন্তু মানুষ পারাপার করতে দেখলেই থেমে যায়। তার জন্য কিন্তু আলাদা করে কোনো সিগন্যাল দিতে হয় না। এই যে সিগন্যাল সিস্টেমটা বা এই যে সুন্দর একটা ট্রাফিক সিস্টেম, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ভুটানে। ভুটান কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা শহর এবং ওয়েল মেনটেনও বলতে পারো। আর এর যে রুলসগুলো রয়েছে ট্রাফিক রুলস, এগুলো কিন্তু বেশ সুন্দর। চলো এরপর নেক্সট পয়েন্টটাতে যাই। যাই হোক, আমাদের এই নেক্সট ডেস্টিনেশনটার নাম হচ্ছে জেংটাপুলি। নামগুলো কিন্তু বেশ কঠিন হলেও জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর। এই মনেস্ট্রিটাই ছিল আমাদের লাস্ট মনেস্ট্রি, যেটা দেখে তারপর আমাদের বাড়ি ফেরার পালা ছিল। আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম সেটাকে কিন্তু ভুটানে ঢোকায়নি, সেটাকে আমরা জয়গাঁও পার্কিং করে রেখে তারপরেই ভুটানে ঢুকেছিলাম, আর ভুটান থেকে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো এই যে লাস্ট ডেস্টিনেশনটা, এই লাস্ট ডেস্টিনেশনটা ঘুরে নিয়ে অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে আবার ফিরে চলে এলাম শিলিগুড়িতে। আর সবথেকে ভালো লাগলো বাবা মার সঙ্গে এই ভুটান ট্রিপটা করে, কারণ প্রথম এই বাবা মাকে কোনো আমি ছোট্টখাট্ট একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করাতে পারলাম না, না খুব বড় কিছু নয়, ওই আর কি একদিনের ট্রিপ। যাই হোক, এখান থেকে সুন্দর সুন্দর মেমোরি নিয়ে যখন ফিরলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদেরও এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও এরকম ভিডিও আরও দেখতে যাও কি না, আর তোমরা কোন জায়গার দেখতে চাও সেটাও জানিও, যদি পারি অবশ্যই শেয়ার করব। আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে পরের দিন। টাটা।